মাবুনেদের বলছি বিজেপির যে সমস্ত নেতারা অঞ্চলে অঞ্চলে বুথে বুথে যদি কোনো অশান্তি পাকানোর চেষ্টা করে ঝাঁটা জুতো খুন্তি হাতা নিয়ে কোমর থেকে পা পর্যন্ত তাদের ঠ্যাংগুলোকে ভেঙে দেবেন আমরাও বুঝিয়ে দেব তৃণমূল কংগ্রেস এখনও মরে যায়নি প্রকাশ্য সভায় বিজেপি নেতাদের ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান দিচ্ছেন শাসক দলের পঞ্চায়েত প্রধান বলছেন কোমর থেকে পা পর্যন্ত তাদের ঠ্যাংগুলো ভেঙে দিন কি আস্পর্তা ভাবন এলাকার মহিলাদের আইন হাতে তুলে নেওয়ার প্ররোচনা দিচ্ছেন শাসক দলের এই নেতা আর তার এই মন্তব্যে রাজনৈতিক শুরু হয়েছে করে ঘটনার প্রতিবাদ জানিয়ে সোনামুখী ব্লকের কাশীপুর এলাকায় একটি প্রতিবাদ মিছিল এবং অবস্থান বিক্ষোভ করে সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতাদের ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সোনামুখী ব্লকের ধান শিমলা পঞ্চায়েতের প্রধান ইউসুফ মণ্ডল প্রকাশ্য সভা মঞ্চ থেকে মা বোনেদের উদ্দেশ্য করে তাকে বলতে শোনা যায় বিজেপির যে সমস্ত নেতারা অঞ্চলে অঞ্চলে বুথে বুথে মা বোনেদের বলছি যদি কোনো অশান্তি পাকানোর চেষ্টা করে ঝাঁটা জুতো খুন্তি হাতে নিয়ে কোমর থেকে পা পর্যন্ত তাদের ঠ্যাংগুলোকে ভেঙে দেবেন আমরাও বুঝিয়ে দেব সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেস এখনো মরে যায়নি তিনি আরো বলেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা কি বলছেন ইউসুফ শুনবো এই বিষয়ে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বিজেপি সিপিএম বাংলায় অশান্তি পাকানোর চেষ্টা করছে দিদি বলেছিলেন বদলা নয় বদল চাই আরজিকরের ঘটনা নিয়ে বিজেপি ফায়দা তোলার চেষ্টা করছে এই বক্তব্যে অশান্তি হলে সিপিএম বিজেপি দায়ী হবে পঞ্চায়েত প্রধান ইউসুফ মন্ডল আর কি বলেছেন যেভাবে বিজেপি সিপিএম পশ্চিম কি অশান্তির পরিবেশ সৃষ্টি করছে কারণ দিদি বলেছিল যে আমরা বদলানায় বদল চাই তা আমরা বদলানায় বদল চেয়েছি যেভাবে মানুষের পাশে থেকে মানুষের সহযোগিতা করে যাচ্ছি এই আর্জিকর কাণ্ডের নিয়ে যেভাবে বিজেপি একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিভিন্ন প্রান্তে বিভিন্ন হাটে বাজারে তার একটা অশান্তি পরিবেশ সৃষ্টি করছে মানুষকে ভুল বুঝিয়ে যাতে একটা সংঘট মানে সাংঘাতিক একটা যেভাবে লড়াই বা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে সেই জন্যই আজকের এই আমার বক্তব্য এই বক্তব্য অশান্তি তৈরি হলো বিজেপি সিপিএম দায়িত্বে অনেক পরিমাণিত ছড়িয়ে আছে যাদের কথা গত কয়েকদিন আগে ছাত্র সমাবেশ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের ফোঁস করার বার্তা দেন তারপরে তৃণমূল নেতার এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক বিতর্ক তবে তৃণমূলকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের ফোঁস করার কথা বলেছেন সেই কথার রেশ ধরেই উনি এসব বলছেন ওনারই এলাকায় অশান্তি তৈরি করার চেষ্টা করছেন সোনামুখী শান্তিপ্রিয় এলাকা এবং এখানকার মানুষ শান্তি চায় তাই বারবার মানুষ ওনাদেরকে বর্জন করছে আর উনি ঠ্যাং ভাঙার কথা বলছেন পঞ্চায়েত ভোটে ওনারই ঠ্যাং কি করে ভেঙে গিয়েছিল জানি না যে বেশি এ ধরনের বক্তব্য রাখবে জনগণ আগামী দিনে এর জবাব দেবে কি বলছেন বিজেপি বিধায়ক দিবাকর ঘর আমি শুনুন অশান্তি উনি কোনটাকে বলছে আমি জানি না কারণ এই যে এই ধরনের যে বক্তব্য রেখেছে অশান্তি তো উনি তৈরি করছে বিজেপির কোথাও কোনো বুথ আমাদের মন্ডল কেউ কোনো ধরনের বক্তব্য রেখেছে আমাদের জেলা কেউ রাখে এই বক্তব্যগুলো উনি রাখছেন এটা উনি বলছেন মুখে যে বিজেপি অশান্তি করতে চাইলে কিন্তু প্রত্যক্ষভাবে উনি চাইছেন যে অশান্তি হোক আর এটা স্বাভাবিক কারণ আমরা শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উনত্রিশ তারিখে কলকাতায় ছাত্র সমাবেশে সেখানে বলেছেন খোশ করার কথা সেটাকে ধরেই রেস্ট এনে উনি এই ধরনের বক্তব্য রাখছেন এবং ওনারা এই অশান্তি করার চেষ্টা করছে এলাকায় কিন্তু সোনামুখীর জনগণ এই সোনামুখী এলাকা শান্ত এলাকা সোনামুখীর জনগণ শান্তি চায় তাই ওনাদেরকে বারবার বর্জন করছে আর উনি ঠ্যাং ভেঙে দেওয়ার কথা বলছে পঞ্চায়েতে ওনার পাটাই ভেঙে গেছিলো কি করে জানি না তো যে বেশি এই ধরনের বক্তব্য রাখবে জনগণ আগামী দিনে তার জবাব দেবে আর এই নিয়ে আমাদের কালিক নির্ভীক চৌধুরী রিপোর্ট দেখাবো আপনাদের আজিকরের মহিলা ডাক্তার অভয়া হত্যাকাণ্ড ইতিমধ্যে সারা ফেলে দিয়েছে সারা ভারতবর্ষে অভয়া হত্যাকাণ্ডের বিচারছে প্রতিবাদ কিন্তু এখন পালিত হচ্ছে পশ্চিম বাংলার প্রত্যেকটা অলিতে গলিতে এরই মধ্যেখানে রাজনৈতিক যে জল্পনা তাও কিন্তু তুঙ্গে জেলার প্রত্যেকটা প্রান্তরে এবং এরই মধ্যেখানে বেফাস মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে আসছেন শাসক দলের নেতা কর্মীরা এমনই এক ঘটনার সাক্ষী থাকল প্রান্তিক বাঁকুড়া সোনামুখী প্রসঙ্গত সোনামুখীর যে ধানসিমড়া গ্রাম পঞ্চায়েত রয়েছে তার প্রধান তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ইউসুফ মন্ডল তিনি যখন খোলা মঞ্চে বক্তব্য রাখছিলেন সেখানে কিন্তু রীতিমতন একটি বেফাস মন্তব্য করতে দেখা যায় তার গলায় তিনি বলে ওঠেন যদি বিজেপির কোনো নেতা কর্মীরা মানুষদেরকে বিভ্রান্ত করে বা ফুল বোঝায় যেন তাদের ঠ্যাং ভেঙে দেয় বাড়ির মা বোনেরা এমনটাই হুশিয়ারি দিয়েছেন ওই শাসক দলের নেতা আর এই ঘটনা যখন প্রকাশ্যে এলো কটাক্ষ করতে ছাড়েনি কিন্তু বিজেপি শিবির হুম প্রসঙ্গত কিছুদিন আগে ধর্মতলায় যে ঐতিহাসিক ছাত্র সমাবেশ সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সমস্ত তৃণমূলের নেতা কর্মীদের ফোঁস করার নিদান দেয় এমনই এক সাক্ষী থাকলো এই সোনামুখী ব্লকের গ্রাম পঞ্চায়েত বিজেপির মন্তব্য যে যে দলের সুপ্রিমো অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার দলের নেতাকর্মীদের কিন্তু এই ধরনের উস্কানি দিয়েছেন তাই তারা প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করছেন এবং এই ঘটনাটাকে তীব্র কটাক্ষ করেছেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরাবি তিনি বলেন মুখ্যমন্ত্রীর কথাতে কিন্তু ইন্ধন পেয়েছে দলের নেতা নেতাকর্মীরা তাই প্রকাশ্য সভা মঞ্চ থেকে তারা এই ধরনের মন্তব্য করছেন দিন যত এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক সমীকরণ ততই চড়ছে এখন পশ্চিম বাংলার এই ধরনের অস্থির পরিস্থিতির মধ্যে দিয়েও যে সামগ্রিক যে রাজনীতি তা কোন পথে অগ্রসর হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয় সঙ্গে যখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন